তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। শনিবার সন্ধ্যাবেলা কুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় পাটকাপাড়া এপি বিদ্যালয়ের মাঠে এই কর্মীসভা হয়। 21টি বুথের তৃণমূল কর্মীদের নিয়ে এই সভা হয়। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিহির গোস্বামী, 1 নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া, কুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দেরি নেই। তৃণমূল কংগ্রেস এদিন এই কর্মীসভার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু হলো বলে মনে করা হচ্ছে। এদিন সভায় বিধায়ক মিহির গোস্বামী উপস্থিত দলীয় কর্মীদের সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। কোচবিহার 1 নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া বলেন, ফেসবুক নেতা না হয়ে আসল চরিত্রটা তুলে ধরতে হবে যে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী, আমি মানুষের জন্য কাজ করতে চাই, সেটাই আমার পরিচয় হোক। দলের মধ্যে যারা বিরোধ তৈরি করে নিজেকে বড় দেখাবার চেষ্টা করে তাদেরকেও প্রতিহত করি। পার্টি চলবে না ফেসবুকের নেতাদের, আসল চরিত্রটা তুলে ধরতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমি নেতা নই, আমি নেতা নই, আমি একজন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসাবে মানুষের কাজ করতে চাই, সেটাই আমাদের পরিচয় হবে। কেন্দ্রীয় সরকারের যে একটা নীতি চলছে তুঘলকি নীতি, নরেন্দ্র মোদী সরকারের এই তুঘলকি নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনের কথা রূপরেখা তৃণমূলের স্তরে বুধের কর্মীদেরও সেই আন্দোলনে সামিল হতে হবে।